একবার প্রশ্ন লিখেছেন যে কেউ যদি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে একটা ছাগল কিনে তারপরে আত্মীয়দের অনুরোধে তাদের গরুতে ভাগ হিসেবে কুরবানি দেয়, তাহলে ছাগল বাদ দিয়ে ওই গরুর ভাগে কুরবানি দেওয়া জায়েজ হবে কি না, অথবা যে ছাগলটা কুরবানির উদ্দেশ্যে রাখা হয়েছিল নেওয়া হয়েছিল সেটা বাসায় রেখে দেয় বা বিক্রি করে দেয় তাহলে এটা চলবে কি না? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে গরুর ভাগে শরিক হয়ে কুরবানি দেওয়ার চেয়ে ছাগলে কুরবানি দেওয়াটা অনেক উত্তম এবং অনেক বেশি সন্দেহমুক্ত এবং অধিক সওয়াবের। ঠিক আছে, তো আমি বলি যদিও জায়েজ যে ছাগলটা বিক্রি করে দেবেন অথবা রেখে দেবেন, দিয়ে ওইটা টাকা দিয়ে গরুতে অংশগ্রহণ করবেন, যদিও এটা জায়েজ, কিন্তু আমি বলবো যে গরুতে ভাগ না দিয়ে বরং এই ছাগলটা দিয়ে কুরবানি দিলে এটা অধিক উত্তম হবে। আর আরও বেশি উত্তম হবে যে ছাগলটাও দিলেন আর গরুর একটা ভাগও দিলেন, যদি এটা সম্ভব হয় তাহলে এটা আরও উত্তম হবে। ঠিক আছে, সবগুলোই জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।